আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো কেকের পিক দেখে তো বুঝতে পেরেছেন এখানে একটা কেক আছে। হ্যাঁ, এখানে একটা বার্থডের কেক আছে। এই কেকটা আমি আমার নিজের হাতেই বানিয়েছি। তো কিছুদিন আগে এক ভাবির মেয়ের বার্থডে ছিল, তো ভাবি আমার কাছে অর্ডার দিয়েছিল ভাবির মেয়ের জন্য বার্থডে কেকটা বানানো। তো সেই জন্য বার্থডে কেকটা বানালাম। আর কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলেন বার্থডে কেক বানাতে কী কী লাগে তা উপকরণগুলো দেখে নেবেন। তো এখানে এই তো ডিম আছে, ময়দা আছে। আমি এখানে চারটা ডিম নিব। আর একদম সহজভাবে আপনারা কিন্তু চাইলে বাসায় বসে এরকম বার্থডে কেক বানিয়ে নিতে পারেন। আর এই যে আমি চারটা ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি, আর ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। এখন আমি কুসুমটা একটু বিট করে নিব। আর কুসুমটা বিট করার আগে আমি সাদা অংশটা আগে বিট করে নিব। এই যে সাদা অংশটা ডিমের বিট করার পর একটা ফোমের মতো হয়েছে, তখন আমি বাকি যে কুসুমটা আছে এটা আমি একেবারে দিব না, দু তিনবার করে আমি এভাবে একটু একটু করে দিয়ে দিব সাদা অংশটার সাথে। তো একটা ভাবি খুব রিকোয়েস্ট করেছিল আমাকে যে ভাবিকে যেন আমি কেক বানানো শেখাই। তো আসলে এত ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে আসলে ভাবিকে ওইভাবে বাসা আনাই যে আমি ভাবিকে শেখাবো কেক বানানো, আসলে ওইটা পসিবল হয়ে ওঠে নাই। তো ভাবি, আপনি যদি আমার ব্লগটা দেখে থাকেন, আসলে আপনাকে আমি কথা দিয়েছি কেক বানানো শিখাবো। আসলে ভাবি সময়ের জন্য আমি আসলে করতে পারি নাই। আপনি আজকে চাইলে আমার পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার কেকও আমারটার মতো হয়ে যাবে। আর তারপর যদি আপনার কেকটা যদি না হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার বাসায় আসবেন যে কোনো মুহূর্তে। আপনি যেহেতু আমার বাসা চিনেন, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে কেক বানানো শেখানোর জন্য আর কি। আসলে আমি আহামরি ওরকম দোকানদারের মতো পারি না, কিন্তু হ্যাঁ, যতটুকু পারি আমি ওইভাবেই চেষ্টা করব। যদি আমার কেকটা আজকে আপনার দেখে ভালো লাগে, আপনি প্রথমে বাসায় এভাবে ট্রাই করবেন, যদি না হয় তখন আমার বাসায় আসবেন, আমি চেষ্টা করব। আমি যতটুকু পারি আর কি আমি আপনাকে দেখানোর বা শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, এই তো আমি ডিমের কুসুমটা দেওয়ার পর এরকম আবার একটু ফোমের মতো করে নিব বিটটা দিয়ে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এইভাবে বাসায় করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা ভাবি আছে আমাদের শহরে, অর্পিতা ভাবি। তো ভাবিও বলেছিল কেকের, আমি যদি মানে পুরোটা কেক বানানো যদি দেখাই। আমার ব্লগে আগেও অনেকবার কেক বানানো হয়েছে, আপনারা চাইলে আগের ব্লগগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরও ভাবিও আবার রিকোয়েস্ট করেছিল যে আমি যেন আবার দেখাই কেক বানানো। তো সেই জন্য আর কি আমার ভাবলাম যে আবার শেয়ার করি, অর্পিতা ভাবি আপনিও ভালো করে দেখে নেবেন। তো এখানে আমি আবার 4 কাপ দিয়ে 1 কাপ বাসা যে সয়াবিন তেল আমি যেটা ইউজ করি, তো ওই তেলটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে তেলের বদলে আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাট আমি বাটারটা দিই নাই। আমি সাধারণ যে বাসার তেল থাকে ওই তেলটাই, সয়াবিন তেলটাই ইউজ করেছি। এরকম 4 কাপ দিয়ে 1 কাপ দিলেই হবে 4টা ডিমের সাথে। তো আবার একটু বিট করে দিচ্ছি। তো ভাবি আবার, অর্পিতা ভাবি আমার দেখা দেখি অনেক ভাবি বাসায় ট্রাই করেছে, আমি ভাবির হাতে কেকও খেয়েছি। মাশাআল্লাহ, ভাবির কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। তো ভাবি নিজেই বলেছে, ভাবি আমি আপনার কেক দেখে আমিও বাসায় ট্রাই করেছি। হ্যাঁ, আমি ভাবির বাসায় যে ভাবির কেক আমি খেয়ে এসেছি, ভালো হয়েছে। তারপর ভাবি আবার যেহেতু দেখতে চেয়েছিলো, ভাবির উদ্দেশ্যে আবার আজকে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। তো এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু সোডা, বেকিং সোডা দিয়ে দিলাম, বা বেকিং পাউডার একটু দিয়ে দিবেন আন্দাজ মতো আর কি, 4 চামচ আধা চামচের মতো। তো এখন আমি এটা একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর এখানে একটু নিডুর দুধ, এটা অপশনাল, দিলে দেওয়া যায়, না দিলেও প্রবলেম নাই, বাট বাসায় ছিল এই জন্য একটু দিয়ে দিলাম আর কি, না দিলেও সমস্যা নাই, নিডুর দুধটা একটা অপশনাল। তো এইভাবে একটু চেলে নিয়ে নিতে পারেন। আর এই যে চালার পর যে ইয়েটা থাকে ওইটা ফালাই দিতে হবে। আর আমি যে ফোমটা রেডি করে রেখেছি ডিমের, এখন আমি এই যে এই শুকনো উপকরণগুলো এখন অল্প অল্প করে আমি একসাথে দিব, অল্প অল্প করে আমি এভাবে দিয়ে দিব।
আর আমি কিভাবে মিক্সিংগুলি মিক্স করে নিচ্ছি একটু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেন। এটা এরকম একদিকে ভাবে ঘুরাতে হবে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি, খুব আলতো আলতো ভাবে ঘুরিয়ে নিতে হবে। আমি চাইলে একবারই সবগুলো উপকরণ শুকনো উপকরণ দিয়ে দিতে পারতাম, বাট আমি একটু ভাগ করে দিয়েছি দুবার তিনবার করে আর কি। আপনারা চাইলে ইচ্ছা করলে একবারও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকে আমি এই ভিডিওটা শুধু শেয়ার করতেছি সবার দেখার জন্য, ইভেন বিশেষ করে অর্পিতা ভাবির জন্য। ভাবি আমার কন্টিনিউ আমার সবসময় আমার ব্লগ দেখে, ভাবি ইভেন বাসাও ট্রাই করে ভাবির ছোটো বেবিদের জন্য। তো ভাবি যেহেতু কয়েকদিন আগে আমার একটা ব্লগে বলেছিল যে দেখা মানে আমার জন্য আমি নেক্সট টাইম দেখাই কেক বানানোটা, তো ভাবির উদ্দেশ্যে আজকে ভাবলাম যে শেয়ার করি। তো এই কেকটা কিন্তু আমার ডেলিভারি ছিল কিছুদিন আগে, আমি ডেলিভারি দিয়েছিলাম আর কি, মানে অর্ডার আসছিলো তো আমি এটা ডেলিভারি দেওয়া হয়েছে। তো এতদিন আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। আর দেখতেই পাচ্ছেন যে কেকের পাত্রের মধ্যে আমি একটা এভাবে কাগজ একটু বিছিয়ে এভাবে দিয়ে দিলাম, কাগজটা না বিছেলেও হবে এভাবে দিয়ে দিলাম। আর আমি কিন্তু কেকটা চুলাই তৈরি করব, তো বড় একটা পাতিলে আমি এভাবে বড় মোটা যে লবণটা, এখানে 1 কেজির মতো লবণ আছে, লবণটা দেওয়ার পর এরকম একটা স্টিলের তো শিক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। তারপর আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম, চুলার আঁচটা একদম ডিপ মানে একদম লো করে রাখতে হবে। আর এখানে আমি পান্নাটা বানিয়ে নিচ্ছি, পান্নাটা আমি রেডিমেড কিনে আনার পরে তারপর আমি এখানে বিট করে নিচ্ছি। তো এখানে আসলে ভিভো ক্রিমটা পাওয়া যায় না, ওইটা দিলে সবচেয়ে বেস্ট হয় কেকের জন্য। তো আমাদের ইটালিতে আমি অনেক ইন্টারনেটও চার্জ করে দেখেছি, বাট আমাদের শহরে নাই, এখানে পাওয়া যায় না। আর আমি এখান দিয়ে আর একটু কেকটা মানে ঢাকনাটা আলগি দিয়ে দেখলাম যে কেকটা ফুলেছে কি না। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ফুলেছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে কেকটা আমার অনেক ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই তো আমি কেকটা নামিয়ে ফেললাম, আর দেখেন আমি ধরে ধরে চেপে চেপে দেখাচ্ছি, অনেকটাই সফট হয়েছে, অনেকটা না আলহামদুলিল্লাহ ভালোই সফট হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আমি চেপে চেপে দেখাচ্ছি, অনেক স্পঞ্জ যে কেক সেই মেইন স্পঞ্জ কেকটাই হয়েছে আমি যেভাবে চেয়েছিলাম, একদম সফট স্পঞ্জ কেকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আসলে এইটু যে দেখাতে গেলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তখন আপনাদের কাছে বোরিং লাগবে তাই না। তো আমি যতটুকু পসিবল হয়েছে এতটুকু আমি দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, সমান করে কেটে নিয়েছি। আমি আবার একটু দেখাচ্ছি, এখন আমি এখানে 1 চা কাপের মধ্যে 1/2 কাপ পানি নিয়েছি, আমি 2 চামচের মতো আমি চিনি এখানে দিয়ে নাড়াচাড়া করে একটা শিরা রেডি করেছি। তো এখন আমি এটাকে ব্রাশ দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি জিনিস এটা দেখতে পাচ্ছেন। আর আমি যে কেকের নিচে যে চারপাশে যে আমি কাগজ দিয়েছি এটা দেওয়ার একটাই কারণ যে আমি যখন ডেকোরেশনটা করবো তখন চারপাশে দিয়ে এটা ভরবে না, তো সেই জন্য আর কি পরে আমি কাগজগুলি সরিয়ে ফেলবো। আর এই যে আমি পান্নাটা রেডি করেছি, পান্নার ক্রিমটা এখন আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। তো কেক বানাতে অনেকে পারে, আমি যেভাবে বানাই আমার কাছে যেভাবে সহজ মনে হয় তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না কতটুকু পারফেক্ট হয়েছে কিনা, আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কেমন হলো আমার কেকটা আজকে। আর কেকটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, ভালো কমেন্ট করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। আমি নতুন ব্লগ ছিল তখন আপনার কাছে অলরেডি চলে যাবে, আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ঠিক আছে, ভুলবেন না কিন্তু। আর আমাকে যেভাবে যে আপুরা ভাইয়েরা সাপোর্ট করে যাচ্ছে কন্টিনিউ এইভাবে সাপোর্ট করে যাবেন, আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য। আর কোন ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আর আমার কোনো কালেকশন দেখতে চান কিনা তাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো। তো অনেকদিন ধরে রান্নাবান্নার ব্লগগুলো আমি শেয়ার করতে পারছি না, আমার ব্লগে আগের ব্লগে অনেক আছে আমার রান্নাবান্না, অনেক কিছু খাবারের আইটেম আমি যা বানাতে পারি সেগুলো আছে, আপনারা চাইলে আগের ব্লগগুলো আপনারা ঘুরে আসতে পারেন দেখে নিতে পারেন। এই যে এখন আমি এইভাবে একটু সমান করে নিচ্ছি, তারপর হচ্ছে বাকি উপরের অংশটা আমি যে কেটে রেখেছিলাম ওইটা এখানে আমি বিছিয়ে দিব।
আর আমি যখন কেকটা বানিয়েছিলাম, যখন আমার অর্ডার আসছিল এক ভাবির মেয়ের বার্থডের জন্য আর কেকটা যখন অর্ডার ছিল, তখন আমার মনটা খুবই খুবই খারাপ ছিল। কারণ ওই মুহূর্তে আমার আম্মু মারা গিয়েছিল। তা আম্মু চলে যাওয়ার পরে আর কি, আমার তখন আমার ভালো লাগতেছিল না সত্যি। আমি অর্ডারটাও হয়তো বা ওই মুহূর্তে নিতাম না। তারপরে মনটা এতটাই খারাপ ছিল, ভাবলাম হয়তো কাজের কাজ করলে বিজি থাকলে হয়তো বা একটু হয়তো বা আমি আমার ইয়েটা ভুলে থাকতে পারবো। আসলে ওই মতোটা আমার কি বলবো, মানে আমার যে কীভাবে গিয়েছে আমারটা আমি জানি, খুবই ওই মুহূর্তটা আমার খারাপ গিয়েছে। এখনও আমার আম্মুকে অনেক মিস করতেছি। আসলে মায়ের স্থান দুনিয়াতে কেউই নিতে পারবে না। আসলে আম্মুর কথা যখন মনে হয় তখনই মনটা খারাপ হয়ে যায়। কত বছর আম্মু এই কুরবানি ঈদে আম্মু দুনিয়াতে ছিল, এবার নাই না, আফ্রের দেশে চলে গেছে। আম্মু যেখানে আছে আম্মুর জন্য ভালো থাকে, সবসময় নামাজ পড়ে দোয়া করি। সবাই প্লিজ আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু তো না আফ্রের দেশে চলে গেছে, সবাই যেন আম্মুর জন্য দোয়া করবেন। আবার দোয়া চাচ্ছি আমার আম্মুকে যেন আল্লাহ ভালো রাখে, ইভেন প্রত্যেকটি বাবা মাকে যেন আল্লাহ ভালো রাখে। আর যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, এই দোয়াটাই করবেন। তো এখানে আমি আবার একটু আলাদাভাবে ক্রিমটা একটু কালারফুল করেছি। কালারফুল বলতে একটু চকলেট কালার দিয়েছিলাম, যেহেতু ছোটো বেবি বার্থডে ছিল, তো একটু চকলেটের ভাবটা রাখলে, স্মেলটা রাখলে ভালোও হবে, তো সেজন্য আর কি। তো এটা সামান্য একটু মানে একটু কালার মিশিয়ে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালারের মতো হয়ে গিয়েছে। তো এখন আমি উপর অংশটা এইভাবে করে ভরট করে দিচ্ছি। আম্মুর কথা যখনই মনে পড়ে সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি কাউকে বোঝাতে পারবো না, আমি সবসময় বিজি থাকার চেষ্টা করি। যখনই মানে একা থাকি, ফ্রি থাকি, তখনই আমার মার কথা মনে পড়ে যায়, খুবই মিস করি। নিজেকে আসলে সত্যি সামলাতে পারি না যখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। সবাই আমার মার জন্য দোয়া করবেন প্লিজ, আমার জন্য আমার মাকে জান্নাতবাসী করে। সরি, আমি আসলে অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছি। যাই হোক, তো এইভাবে আমি ক্রিমটা চারপাশ দিয়ে লাগিয়ে নিব। এখন এর তো আমি ক্রিম পুরো ক্রিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি উপরে বাকি অংশটা ডেকোরেশন করে নিব। এখানে আমি একটু ক্রিমের মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি, পিঙ্ক কালারটা দিয়েছি। ওই মুহূর্তেটা এতটাই খারাপ ছিল, আমার হাতে কোনো কাজ উঠতেছিল না, আমার হাত মনে কাঁপতেছিল। তারপরও চেষ্টা করেছি কেকটা ডেলিভারি দেওয়ার জন্য। হয়তো মন ভালো থাকলে হয়তো বা একটু ভালো করে করা যেত। আসলে ওই মুহূর্তে আমার কাজ হাতে উঠতেছিল না, তারপরও করতে হয়েছে। যাই হোক, তো ভাবি আবার বলেছিল যে একটা ফুটটা মানে একটা ফল রাখার জন্য, পাগলাটা রাখার জন্য। তো আমি চেষ্টা করেছি পাগলা ফলটা রাখার জন্য আর কি। এখানে তো কিছু পাগলা ফল দিয়ে আমি ডেকোরেশনটা করে নিলাম আমার মতো করে। কেমন হয়েছে আপনারাই বলবেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে কেক ডিজাইন মানে ইচ্ছা মন মতো করলেই হয় আর কি, যেরকম হাতের কাছে যা আছে তা দিয়ে ডেকোরেশনটা করলেই ভালো হয় আর কি। তো আমি যেরকম পেরেছি মন খারাপের মধ্যে, আমি ওরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা মন ভালো থাকলে আরেকটু বেটার হতো। তারপরও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো ফাইনালি কেকের লুকটা এতেও হয়ে গিয়েছে। রাফা বেবিটার নাম ছিল। তো আমি ছোটোখাটোভাবেই হ্যাপি বার্থডে দিয়ে মানে সঙ্গে দিয়ে আমি রাফা নামটা দিয়েছি। তো বেবিটার 5 বছর ছিল, তো আমি শুধু 5 লিখেছি আর বেশি কিছু লিখি নেই এখানে। তো এই তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি।